আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যেই তোমাদের উচ্চতর গণিতের সপ্তম অধ্যায়, যে অসীম ধারা, সেই ধারার প্রথম পাঠে আমরা অনুক্রম কাকে বলে এবং ধারা কাকে বলে, ধারা কত প্রকার কি কি সে সম্পর্কে আলোচনা করেছি এবং সমান্তর ধারা সূত্র নিয়েও আমরা আলোচনা করেছি। আজকে তোমাদের জন্য দ্বিতীয় পাঠ উপস্থাপন করছি। এই পাঠে আমরা দেখো, এই পাঠে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কোনো গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত যদি আর হয় তাহলে এন তম পদের সূত্র হবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। কি হবে সূত্রটা? এন তম পদ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। একথার অর্থ হচ্ছে এখানে যততম পদ হবে পাওয়ারটা তত থেকে এক কম হবে। এরপরে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই হচ্ছে আর মাইনাস ওয়ান, যখন আর গ্রেটার দেন ওয়ান, অর্থাৎ আর এর মানের উপরে নির্ভর করবে। এখানে যে দুইটা সমষ্টি সূত্র আমরা দিয়েছি সেই দুইটা সূত্র নির্ভর করবে কার মানের উপরে? আর এর মানের উপরে। আর এর মান যদি এক থেকে বড় হয় তাহলে আমরা এই সূত্রটা দিব এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। আর যদি আর এর মানটা এক থেকে কম হয় তাহলে কি লিখবো? এ ইন্টু ওয়ান মাইনাস আর, ডিভাইডেড হবে কি? ওয়ান মাইনাস আর। তাহলে কি বলছি, প্রথম এন সংখ্যক পদের সমষ্টি সূত্র এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ভাগ হচ্ছে ওয়ান মাইনাস আর, যখন আর এর মানটা এক থেকে ছোট হবে, আর এক থেকে যদি বড় হয় তাহলে এটা। এরপরে অসীম গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা যদি অসীম হয় তাহলে সেই ধারার সমষ্টি হবে এস ইনফিনিটিভ, মানে এস অসীম, এ বাই ওয়ান মাইনাস আর। এ বাই কি হবে? ওয়ান মাইনাস আর, যখন আর এর মানটা লেস দেন ওয়ান হবে, অর্থাৎ পরম মান আর। পরম মান আর বলতে আর এর মানটা সেটা ধনাত্মক বা ঋণাত্মক যেটাই হোক, সেটা যদি পরম মান করা সেটা ধনাত্মক হয়, সেই ধনাত্মকের মানটা এক থেকে কি হতে হবে? ছোট হতে হবে। যদি এক থেকে ছোট হয় তাহলে এই মানটা হতো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সূত্রগুলো যদি তোমরা খুব ভালো করে শিখো তাহলেই আমাদের অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। তো তোমরা ভালো থাকো, ধন্যবাদ।